অনন্যার রান্নাঘর থেকে সবাইকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। ইন কুকিং ইটস সেড দ্যাট লেস ইজ মোর। আজকে আমি একটা এমন সিম্পল রেসিপি শেখাবো যেটা হলো এভরিডে মুসুর ডাল, বাঙালিদের বাড়িতে যেটা হয়। শিখে নিন আমার রান্নাঘরে কীভাবে বানায় এভরিডে মুসুর ডাল। শুরু করছি বানানো রোজকার খাবার মুসুর ডাল। গ্যাসটা অন করি, প্রথমে তেল গরম করবো, মাস্টার্ড অয়েল, প্রথমে একটু তেল দেব, এটা ভালো করে গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন কীভাবে বানাতে হয় যদি জানতে ইচ্ছে করে ওপরের লিঙ্কটা ফলো করুন। আমি দিয়ে দেবো পাঁচফোড়ন, এত সিম্পল রেসিপি। দেব শুকনো লঙ্কা, অলরেডি এটা স্প্ল্যাটার করছে। দিয়ে দেবো ডালটা, আমি মুসুর ডালটাকে একটা সিটি বাজা অবধি বয়েল করেছি। দেব একটু জল, কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করার মতন করে। অনেকে মুসুর ডালে হলুদ দেন, আমাদের বাড়িতে দেয় না বলে আমি দিচ্ছি না। ইটস সাচ আ সিম্পল রেসিপি, শুধু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, নুন, হয়ে গেল ডাল। আমি টিপসগুলো একটু ভেঙে দেবো যাতে বেশি ঝাল না হয় কিন্তু গন্ধটা থাকে। দেব একটু নুন আন্দাজ মতন, অ্যান্ড দ্যাটস ইট। একটা বয়েল আসা অবধি আমি ওয়েট করব, তারপরেই আমার ডাল রেডি হয়ে যাবে। ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। আর একটু সর্ষের তেল ওপর থেকে গার্নিশ করে, ফিউ ড্রপস। দ্যাটস ইট, মাই এভরিডে মুসুর ডাল ইজ রেডি। কথায় বলে বাঙালিরা ঝোল ভাত খেয়ে নয়তো ডাল ভাত খেয়ে মানুষ হয়। আজকের এই রোজকার খাওয়ার ডাল শিখিয়ে দিয়েছি আপনাদের, নিজের রান্নাঘরে নিশ্চয়ই ট্রাই করুন। কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর ভুলেননি তো সাবস্ক্রাইব করতে, যদি না করে থাকুন এক্ষুনি করুন।